হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটি হচ্ছে দু হাজার কুড়ির বর্ষফল দু হাজার কুড়ি সাল অলমোস্ট আসতে চলেছে তো তার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত কি এই সালটা আমাদের কেমন যাবে না যাবেন এর আগে আমি একটা জুপিটার নিয়ে ভিডিও বানিয়েছি জুপিটারের ট্রানজিস্ট আর সার্টারের ট্রানজিস্ট এই দুটি ভিডিও আমি বানিয়েছি এই দুটি দু হাজার সালের একটা বিশাল বড়ো চেঞ্জেস এই চেঞ্জেসগুলো নিয়ে যদি আপনারা এখনও ভিডিও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর রিকোয়েস্ট করছি অতি অবশ্যই সেটি গিয়ে দেখতে তাহলে আপনাদের এই বর্ষ ফলটা কিন্তু বুঝতে আরও বেশি সুবিধা হয়ে যাবে যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির মানুষদের এই বছরটা কেমন যাবে না যাবে সেটি জেনে জেন কর্কট মানুষদের ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে জব কেমন যাবে জবের জন্য সময়টা কিন্তু খুব ভালো সময় যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন মনের মতো জব পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত সময় যারা ভাবছিলেন কি আমি জবটা চেঞ্জ করব। মানে শিফট করব এই জবে আছি অন্য জবে একটা যাব তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত সময় তারা চেষ্টা করুন এই সময় কিন্তু একটা ঠিকঠাক মনের মতো কিন্তু খুব ভালো জব পেয়ে যাবেন তাছাড়া আপনাদের জবের জায়গায় কিন্তু ইনক্রিমেন্ট আছে স্যালারি ইনক্রিমেন্ট আছে তারপর জবের জায়গায় আপনাদের প্রমোশন হবে তাছাড়া দেখবেন কাজের জায়গায় আপনার মান সম্মান একটু বৃদ্ধি পাচ্ছে লোক আপনার খুব প্রশংসা হচ্ছে আপনার কাজ নিয়ে আপনাকে বাহবা দিচ্ছে এই যে ব্যাপারগুলো জবের জায়গায় কিন্তু খুব ভালো এবং দুর্দান্ত আপনাকে একটা চান্স দেবে এই সময় দেখবেন আপনারা এই যে কথাগুলি আমি বলছি এটি হবে আপনাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে আপনারা নোটিস করুন জবের জায়গায় দেখবেন সেপ্টেম্বরের পর থেকে একটা দারুণ ইউটার্ন ঘুরিয়ে দিয়েছে এটার জন্য কিন্তু দুর্দান্ত ভালো একটা চান্সেস দেখবেন এই সময় আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারছেন কাজের জায়গায় যারা বিদেশের মাটিতে আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো তারা সেখানে জবের ভালো চান্স পাবেন জবকে ভালো ডেভেলপ করাতে পারবেন বা অনেকে যারা চাইছিলেন কি আমরা বিদেশে গিয়ে জব করব তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত ভালো তারা এই সময় চেষ্টা করুন তাদের জবটা কিন্তু ওখানে হয়ে যেতে পারে যারা অনেকে আছে যারা বাইরে জব করেন ঠিক আছে সেখান থেকে ফিরছেন কি চাইছেন কি আমি বাড়িতে কাছাকাছি কোনো একটা জব নিয়ে চলে যাব এখানে অনেক দিন হয়ে গেছে ভালো লাগছে না এরম অনেকেরই টেন্ডেন্সি থাকে তাদের জন্য ভালো যারা ট্রান্সফারের জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু ভালো হয়ে যাবে এই যে জবের যে অ্যাটমসফিয়ারটা এটা খুব দুর্দান্ত আপনাদের জন্য কিন্তু নতুন বছর খুব ভালো মতো নিয়ে আসছে বন্ধুদেরও একটা কথা বলবো সেটি হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল যেটা জানবো সেটি হচ্ছে কি আপনাদের বিজনেস থেকে এমন যাবে বিজনেসের জন্য ভালো নতুন নতুন অপরচুনিটিস পাবেন বিজনেসের গ্রোথ দেখতে পাবেন বিজনেসের স্থায়িত্ব পাবেন যে এতদিন ধরে যে বিজনেসটা ঠিকঠাক হচ্ছিল না বিজনেসে কাস্টমার রোটেশন হচ্ছিল না তারপরে বিজনেসের নানা প্রবলেম অ্যারাইজ ছিল এই প্রবলেমগুলো থেকে কিন্তু অনেকটা আপনারা মুক্তি পেয়ে যাবেন কর্কট রাশির মানুষদের কিন্তু এই বছরটা বিজনেসের জন্য ভীষণ মাত্রায় ভালো নোটিস করবেন বিজনেসে যেটা হবে সেটা হচ্ছে আপনারা বিজনেসের ক্ষেত্রে লোন যাদের পাওয়ার আছে তারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভালো লোন পেয়ে যাওয়ারও কিন্তু অনেক চান্স আপনাদের আছে এবার বলবো কি যারা বিদেশে আছেন বিদেশে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত আপনারা চেষ্টা করলে হয়ে যাবে এরা ভালো সুযোগ পাবেন ঠিক আছে এবারে বলবো কোন কোন বিজনেস ভালো যারা ধরুন অনলাইন বিজনেস করেন তাদের জন্য ভালো যারা সেলসে আছেন ভালো যারা ধরুন আয়রনের বিজনেস করেন তাদের জন্য ভালো যারা ধরুন পেট্রোলিয়াম জাতীয় জিনিস নিয়ে বিজনেস করেন তাদের জন্য খুব ভালো টিচারই কোনো প্রফেশানে আছেন তাদের জন্য ভালো যারা ধরুন প্রোমোটিংয়ের বিজনেস করেন তাদের জন্য ভালো যারা সেলসে আছেন তাদের জন্য ভালো মোটামুটি এই বিজনেসগুলো এই সময় কিন্তু খুব ভালো আপনারা দেখতে পাবেন ভালো হচ্ছে জবের ক্ষেত্রে একটা কথা বলি জবের ক্ষেত্রে কোন কোন জবগুলো ভালো যাবে একটু বলে নিই যারা রেলে আছেন ব্যাঙ্কিং সেক্টরে আছেন তাদের জন্য খুব ভালো যারা ধরুন ভাবছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করবে করেন তাদের জন্য ভালো গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তাদের জন্য তো নো ডাউট এই বছরটা খুবই ভালো আপনারা দেখতে পাবেন যারা আইটিতে জব করেন তাদের জন্য ভালো যারা প্রফেশনে আছেন তাদের জন্য ভালো যারা টিচারি প্রফেশনে আছেন যারা ট্রিচারি প্রফেশানে আছেন তাদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত ভালো আপনারা দেখতে পাবেন এরপরে জানবো আপনারা হেলথ নিয়ে হেলথ নিয়ে ইস্যুস আছে যেমন হচ্ছে আপনাদের দেখবেন পেট ওরিয়েন্টেড প্রবলেম হচ্ছে তারপরে হার ওরিয়েন্টেড প্রবলেম হচ্ছে যাদের ধরুন আথারাইটিক্সের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু বৃদ্ধি পাবে তবে প্রবলেম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনাদের দেখবেন এই প্রবলেমে সলিউশন পাচ্ছেন আপনাদের হসপিটালাইজ হতে হচ্ছে হয়ে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে ধরুন আপনাদের বাইরে যেতে হতে পারে রাজ্যের বাইরে গিয়ে আপনাদের কিন্তু এই প্রবলেমগুলো সলভ হতে পারে আপনাদের প্রবলেমগুলো সলিউশন আপনারা এই বছরে কিন্তু পেয়ে যাবেন প্রবলেম যেরম অ্যারাইজ করছে আপনাদের কোথাও কোনো একটা চান্স দেখবেন কি আপনাদের সার্জারি হচ্ছে সার্জারি হয়ে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হচ্ছে টেনশনের কিছু নেই সলভ হয়ে গেলেই তো হলো তাই কি না তো যাই হোক এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের এডুকেশন নিয়ে এডুকেশন নিয়ে কিন্তু এই বছরটা কর্কট রাশির মানুষদের জন্য কর্কট রাশি লগ্ন উভয় ঠিক আছে কর্কট রাশি লগ্ন উভয় মানুষদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত সময় আপনাদের এডুকেশন যেমন ধরুন যারা ম্যানেজমেন্ট লেভেলে কোর্স করেন তাদের জন্য খুব ভালো সময় যারা টিচারি প্রফেশান আছেন তাদের জন্য ভালো যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন ভাবছেন দেবে দেন অনেক দিন ধরে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা ধরুন ভাবছেন আমি আবার পড়াশোনাটা শুরু করব তাদের জন্য ভালো যারা কোনো কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তাদের জন্য ভালো যারা ধরুন হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য হায়ার স্টাডির জন্য কিন্তু দুর্দান্ত সময় পিএইচডি এম ফিল এই সমস্ত পড়াশোনা যারা করতে চাইছেন যারা টেকনিক্যাল পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো যে সমস্ত স্টুডেন্টরা কম্পিটিভ এক্সাম এক্সাম দিচ্ছেন তাদের জন্য তো ভালো বলেইছি আমি আর যারা ধরুন ভাবছেন কি এবছরে আমি জয়েন্ট দেবো তাদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত তবে এই সবের মধ্যে একটা কথা বলবো স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা মোটামুটি তবে স্কুল স্টুডেন্টদের কোথাও গিয়ে একটু এনার্জি কোথাও ল্যাক করবে ঠিক আছে এই রাশির মানুষরা দেখবেন এই সময় আপনাদের এনার মাঝে মাঝে করছে আজ নয় কালকে করব এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে খুব বেশি দেখা যাবে এবার জানবো আপনাদের লাভ লাইফ নিয়ে লাভ লাইভ নিয়ে কেমন যাবে লাভ লাইফ নিয়ে খুব একটা ভালো কিছু বলতে পারছি না আমি এর আগে একটা ভিডিও করেছি সেটি হচ্ছে জুপিটারের চেঞ্জেস সেটি না দেখে থাকলে দেখে নিন সেটি খুব ভালো একটি ভিডিও সেটা জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানেও আমি বলেছি এই যে লাভ লাইফের সমস্যাগুলো কেন অ্যারাইজ করছে এটি হচ্ছে কি আপনাদের এই সময় বছরটা এমনই যাবে কি দেখুন যারা রিলেশানটা এগোনোর নয় তাদের গিয়ে কোথাও কিন্তু রিলেশনটা ব্রেক হয়ে যাবে হ্যাঁ খুবই দুঃখের একটা কথা বলতে হলো রিলেশনটা ব্রেক হয়ে যাবে কারণ শুধু প্রেম করলে হয় না প্রেমটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হয় আর এই প্রেমটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যেটি দরকার হয় সেটি হচ্ছে আমাদের বার্থ বাচ্চাটি সেভেন্থ হাউসটাকে পারমিট করতে হয় সেভেন্থ হাউসটা পারমিট না করলে আমাদের কিন্তু বিয়ে হয় না ঠিক আছে এটা হচ্ছে ফ্যাক্টর যাদের প্রেমগুলো বিয়ে পর্যন্ত এগোবে না সেই সব প্রেমগুলো কিন্তু এই সময় ব্রেক হয়ে যাবে আর যাদের প্রেমগুলো বিয়ে পর্যন্ত এগোবে তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত সময় তারা কথাবার্তা এগোতে পারেন তাদের এই রিলেশানটা কিন্তু একটা জায়গায় চলে যাবে এবার জানবো লাভ লাইফের ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে চুকিচাকি প্রবলেম অ্যানাইজ করবে প্রবলেম প্রবলেমগুলো যদি আপনারা বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে কিন্তু ঝগড়া অশান্তি কোথাও গিয়ে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকবে এই রাশির মানুষদের তাই বেশি গুরুত্ব দেবেন না ছোটোখাটো ব্যাপারগুলোকে মিটিয়ে নিন সেটাই মনে হয় বুদ্ধিমানের কাজ তো পার্টনারে হেলথ নিয়েও প্রবলেম হবে পার্টনারের কেরিয়ার কিন্তু খুব ভালো প্রোগ্রেস করেছে আপনারা এই সময় দেখতে পাবেন এরপরে জানবো সেটি হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে ফিনান্সিয়াল কন্ডিশানের ক্ষেত্রে এই বছরটা খুব ভালো সেভিংস ভালো হবে অর্থ ভালো আসবে খরচাটা কমে যাবে আলটিমেট এই বছরটা আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা বছর গিয়ে কোথাও দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাবেন এবার জানবো আপনাদের যদি বিবাহ যোগ বিবাহ যোগটা ভালো অ্যারেঞ্জ লাভ দুজনের ক্ষেত্রে বিবাহ যোগটা ভালো চেষ্টা করুন সেপ্টেম্বরের আগে এই সমস্ত কথাবার্তা সমস্তগুলোকে মিটিয়ে নিতে সেটা বেশি ভালো হবে তারপরে হলে কোথাও গিয়ে একটু প্রবলেম হবে তবে এতগুলো কথা বলছি কিন্তু যাদের বারচার্টে গুরুচন্ডাল দোষ আছে তাদের কিন্তু এই এই জিনিসগুলো পেতে অনেক প্রবলেম হবে ডিলে হবে লাইফে যে কোনো কাজে কিন্তু একটু ডিলে হবে ফিল করতে পাবেন এবারে হচ্ছে গুরুচন্ডাল দোষ যারা আছে তাদের দেখবেন ম্যাড লাইফে প্রবলেম হচ্ছে বিজনেসে প্রবলেম হচ্ছে জবের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সেটা ঠিক মনের মতো হচ্ছে না এই প্রবলেমটা কিন্তু গুরুচন্ডাল দোষ যারা আছে তারা কিন্তু খুব ভালো ফিল করতে পারবেন আপনাদের কিন্তু এই বছরে ফরেন ট্রিপ হওয়ার চান্স কিন্তু খুব ভালো আছে সেটা হচ্ছে আপনি ফরেন ট্রিপ বলছি মানে যে আপনাকে ফরেনে যেতে হবে সেরকম কোনো কথা না ভ্রমণযোগ আছে সেটি আপনি রাজ্যের বাইরে যান রাজ্যের মধ্যে যে কোনো ব্যাপারে আপনাদের ঘোরাঘুরির ব্যাপারটা কিন্তু এই বছর খুব ভালো হবে তবে ফরেন ওর চান্স কিন্তু একটা আছে অনেকে চায় না যে বাইরে গিয়ে শিফট হবো ওখানেই থাকবো তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা সময় বলা যেতে পারে আপনাদের একটা কথা বলবো এই সময় যদি আপনারা লাইফের কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তগুলোকে খুব বুঝে শুনে ট্যাকফুলি হ্যান্ডেল করুন বিশেষ করে ফ্যামিলির লোকেদের সাথে কোনো এরকম ব্যাপার হলে সেটা খুব মেনটেন করুন এটা খুব গুরুত্বপূর্ণ এই সময় দেখবেন আপনাদের ভগবানের প্রতি একটু বিশ্বাস ভক্তি বাড়ছে কথায় কথায় ভগবান দর্শন এই জিনিসগুলো কিন্তু আপনারা এই বছর করে থাকবে